তীব্র গরমের জেরে রেললাইন কিছুটা বেঁকে যাওয়ায় মঙ্গলবার দুপুরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আরামবাগ তারকেশ্বর শাখায়। আরামবাগ ও তারকেশ্বর স্টেশনের মাঝে তারকেশ্বরের তালপুকুর স্টেশনের কাছে এই লাইনটি কিছুটা বেঁকে যায়। হঠাৎই তা চোখে পড়ে রেল কর্মীদের, আর তারপরেই তড়িঘড়ি ট্রেন বন্ধ রেখে লাইন মেরামতের কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। যদিও অত্যাধিক গরমের কারণে রেল লাইন বেঁকে গেছে কি না তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এই দিন বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে, তবে আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানা গেছে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে গাড়িটি দাঁড়িয়ে আছে সেটি এখন দাঁড়িয়ে থাকবে, লাইন মেরামতির পর গাড়ি চালানো হবে। লাইন মেরামতি ঠিক হলে গাড়ি চালানো হবে, লাইন মেরামতি কমপ্লিট হলে, মেরামত কমপ্লিট হলে গাড়ি চালানো হবে। মায়াপুর স্টেশনের মাঝে অতিরিক্ত গরমের কারণে যে লাইনের বেন্ড হয়েছে তা মেরামতির কাজ চলছে, ঠিক হলেই ট্রেন চালানো হবে, ঠিক হলে আপ ও ডাউন ট্রেন চালানো হবে। তারকেশ্বর এবং মায়াপুরের মাঝে যে অতিরিক্ত গরমের কারণে লাইনের বেন্ড হয়েছে তা মেরামতির কাজ চলছে, তা ঠিক হলে আপ ও ডাউন ট্রেন চালানো হবে। Collection jeans and t-shirts only for men. নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।